জয়নগরে শুটআউট, বাড়ির কাছে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ, ঘটনাস্থলে মৃত্যু হয় তৃণমূল নেতার। এক দুষ্কৃতীকে পিটিয়ে খুনের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি খুনের ঘটনায় সিপিএম কর্মী সমর্থকদের বাড়িতে ভাঙচুরের অভিযোগ। খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। তৃণমূল নেতার মৃত্যুতে জ্বলছে জয়নগরের বামুনগাছি। একসঙ্গে পাঁচখানা ছবি দেখাচ্ছে, তৃণমূল নেতাকে খুন করা হয়েছে আর তারপরে সিপিএম সমর্থকদের বাড়িতে আগুন, খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়। দমকল কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখানো হয়, কেননা দমকলের ইঞ্জিন এবং দমকল কর্মীরা অনেক দেরিতে এসেছেন আর তারপরেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। ঘটনাস্থলে পাঠানো হয় পুলিশ এবং র্যাব, নামাতে হয় বিশাল পুলিশ বাহিনী, নামাতে হয়েছে র্যাবকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। এলাকায় রীতিমতো দাপিয়ে বেরিয়েছে দুষ্কৃতীরা, এমনটাই স্থানীয় বাসিন্দারা বারবার দাবি করছে। কেননা যে মাঠ থেকে তারা গিয়েছিল সেখানে তারা লক্ষ্য করেছে দুজোড়া চটি পড়ে রয়েছে, এবং যে দুষ্কৃতীরা পালিয়ে গিয়েছিল তাদের কোমরে ছিল আগ্নেয়াস্ত্র এবং সেই বাইক ফেলে দিয়েও তারা চম্পট দিয়েছে। সেই ছবি দেখাচ্ছি যে দুষ্কৃতীরা এসে একেবারে সামনে থেকে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল আর গুলি চালানোর পর সেই এলাকা থেকে চম্পট দিয়েছিল। এরপরে গণধোলাই দেয়া হয় এক অভিযুক্তকে, রীতিমতো হাতে নাতে পাকড়াও করে। মৃত্যুর আগে তার স্বীকারোক্তি একবার শোনাব। তৃণমূল নেতার মৃত্যুতে অগ্নিগর্ভ জয়নগর, আর এরপরই দুষ্কৃতীদেরকে হাতে নাতে পাকড়াও করে গণধোলাই দেওয়া হয় আর এরপরই একজন যুবকের মৃত্যু হয়। তবে মৃত্যুর আগে রীতিমতো স্বীকারোক্তি ছিল তার, কি বলেছিল সে শোনাবো। জয়নগরের বামুনগাছিতে এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন এডিজি দক্ষিণবঙ্গ সিদ্ধিনাথ গুপ্তা। দোষীরা কতদিনে গ্রেফতার হবে, কতদিনে এলাকায় শান্তি ফিরবে, পুলিশ কর্তাকে প্রশ্ন করেছেন নূর হোসেন নামে একজন গ্রামবাসী। খুব তাড়াতাড়ি পাবেন, ঠিক আছে, দিন তো এরকম না গিয়ে 24 ঘন্টা, একদিন দুই খুব তাড়াতাড়ি পাবেন, এটাই বলতে পারি। দফায় দফায় উত্তপ্ত হচ্ছে সকাল থেকে জয়নগর। তৃণমূল নেতার মৃত্যুর পর এলাকায় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। জয়নগরের বামুনগাছিতে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এডিজি দক্ষিণবঙ্গ সিদ্ধিনাথ গুপ্তা। দোষীরা কতদিনে গ্রেফতার হবে, কতদিনে এলাকায় শান্তি ফিরবে, পুলিশ কর্তাকে রীতিমতো প্রশ্ন করেন নূর হোসেন নামে একজন গ্রামবাসী। তার কি পাল্টা উত্তর দিলেন তিনি, শুনুন। আমরা শুনলাম যে এডিজি দক্ষিণবঙ্গ সিদ্ধিনাথ গুপ্তার সঙ্গে কথা বলেছিলেন নূর হোসেন নামে একজন গ্রামবাসী। তিনি রীতিমতো প্রশ্ন করেছিলেন কতদিনে গ্রেফতার হবে অভিযুক্ত, কতদিনে এলাকায় শান্তি ফিরবে। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলেছিলেন সেই নূর হোসেন, শোনাবো। একটা রেজাল্ট পাই, যারা এরকম একটা ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি বা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার, সেই উপযুক্ত ব্যবস্থাটা যাতে নিতে পারে সেইটাই আমরা তুলে ধরলাম এই মুহূর্তে। পুলিশের শীর্ষ কর্তার সঙ্গে কথা বললেন আপনি, তিনি কি বললেন? উনি আশ্বস্ত করলেন যে আমাদের খুব তাড়াতাড়ি দ্রুত ব্যবস্থা নেবে, সে 24 ঘন্টা হতে পারে, তার কম হতে পারে, বেশি টাইম হতে পারে। পুলিশের এই যে আশ্বাস বাণী, পুলিশের সামনেই একটা জায়গায় ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, তারপরে এখনো পর্যন্ত যেখানে ঘটনা ঘটেছে ক্রাইম সিন যেটা, সেটা এখনো পর্যন্ত ইট দিয়ে ঘেরা রয়েছে, ঠিকঠাক সিকিউর না। পুলিশের আশ্বাস বাণীতে আপনারা আশ্বস্ত হচ্ছেন? এখন পুরোপুরি আশ্বস্ত হচ্ছে না, যতক্ষণ না ওনারা স্টেপ নিচ্ছে উপযুক্ত।
জয়নগরের পরিস্থিতি অগ্নিগর্ভ। তৃণমূল নেতা খুনের পরেই সিপিএম কর্মী সমর্থকদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, দেখুন সেই ছবি। এর পাশাপাশি খড়ের গাদাতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। মৃত তৃণমূল নেতা স্ত্রীর কি অভিযোগ করছেন একবার শোনাবো। শ্রোতা মানে সিপিএমরা শত্রুতা করতে, এই ছাড়া কার শত্রুতা করবে? কেন এবার কি করে বলবো, তারা যদি শত্রুতা করে আর রাজনীতি করে, তারা যদি শত্রুতা করে আমরা কি বলবো? প্রার্থনা করতে যাওয়ার সময় যেভাবে ঘটনা ঘটেছে এটাকে প্ল্যান করে প্ল্যান করে করে প্ল্যান করে করে এ থেকে কি মানে এলাকা থেকে আগে টিপ পাওয়া যে এই সময় প্রার্থনা করতে? সব সময় লোক বলতো মার্টার করবো মার্টার করবো মার্টার করবো মার্টার করবো, সব সময় বলতো ওনার কার সাথে সবসময় 15 জন করে থাকতো। আর সকালবেলা নামাজ পড়তে যাচ্ছে কেউ ছিল না তখন, সাড়ে পাঁচটার সময়। না মনে বলে আমি কারো খারাপ করিনি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত, সৈকতের কাছে যাব। সৈকত, যে পরিস্থিতি তৈরি হচ্ছে সকাল থেকেই একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি, দফায় দফায় উত্তপ্ত হচ্ছে গোটা এলাকা, এখন কি পরিস্থিতি? দেখো এই মুহূর্তে এই এলাকার বাসিন্দারা তাদের প্রিয় নেতা, সেই প্রিয় নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন প্রচুর পরিমাণে মানুষ। এলাকার বলতে গেলে এলাকার প্রচুর পরিমাণে মানুষ এই তারা এখানে এসে জড়ো হয়েছেন। এবং এই সাইফুদ্দিন লস্কর তার মৃতদেহ আর কিছুক্ষণের মধ্যেই আসবে, সাইফুদ্দিন লস্কর তার মৃতদেহ আসবে এই এলাকায়। এবং এখানে এই মুহূর্তে এলাকাবাসীরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে তৈরি হয়েছে। সাইফুদ্দিন লস্করকে যেভাবে তাকে খুন করা হয়েছে এলাকাবাসীরা রীতিমতো এই ঘটনায় উত্তেজিত এবং সিপিএমের দিকে তারা অভিযোগের আঙুল তুলছেন। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, এই মুহূর্তে এই এলাকার আপামর মানুষ তাদের প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য ওয়েট করছেন, প্রিয় নেতার শেষবারের মতো তাকে দেখার জন্য ওয়েট করছেন। আর কিছুক্ষণ পরেই তার মৃতদেহ এই এলাকায় আনা হবে। বেশ, বোঝাই যাচ্ছে এখনো পর্যন্ত এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। তৃণমূল নেতার নিথর দেহ গ্রামে ফিরেছে, তারপরেই তাকে শেষবারের জন্য শ্রদ্ধা জানাতে প্রচুর মানুষের ভিড়। আমাদের অপর প্রতিনিধি রাজু রয়েছে আমাদের সঙ্গে। রাজু, এখনো পর্যন্ত পুলিশ পিকেট রয়েছে, এলাকার মানুষজনের মধ্যে আতঙ্ক রয়েছে, তবে সময় তো পেরিয়ে গিয়েছে, আতঙ্ক কি বিন্দুমাত্র কমেছে রাজু? একদমই, তোমাকে জানিয়ে রাখবো এই যে আমি দাঁড়িয়ে আছি দলুয়া খাকি এলাকায়। আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো যে পুরো এলাকাটা দেখাতে। তুমি দেখতে পাচ্ছ লাইটের আলো যতদূর যাচ্ছে ততদূর কিন্তু ফাঁকা ধুধু করছে, এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এবং এলাকায় দেখিয়ে রাখবো যে যেখানে যে ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ যে বাড়িতে সিপিএম কর্মীর বাড়িতে আগুন দিয়েছিল, সেই বাড়িটার কিন্তু পরিস্থিতি তোমাকে এখনও দেখিয়ে রাখবো। তবে কিন্তু বিরোধী যারা অর্থাৎ সিপিএম এর সুজন চক্রবর্তী, তিনি দাবি করছেন যে এই যে পরিস্থিতি, অর্থাৎ এই যে সাইফুদ্দিন লস্কর তিনি কিন্তু ডাক মাস্টার ছিলেন, নেতা কাম ডাক মাস্টার, এমনটাই কিন্তু সূত্র মারফত উঠে আসছে। পৌলমী একেবারে রাজু তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আমাদের প্রতিনিধি সৈকতের কাছে যাব। সৈকত, গোটা গ্রামে ঠিক ঠিক করছে ভিড়, মানুষজনের ভিড় শুধুমাত্র শ্রদ্ধা জানানোর জন্য। হ্যাঁ, একদমই তাই। এই মুহূর্তে দেখো গোটা গ্রাম এই মুহূর্তে এই যে এলাকা কামারিয়া এলাকা, সেই কামারিয়া এলাকার গোটা গ্রাম এবং আশপাশ থেকেও সাধারণ মানুষ এসেছেন তাদের প্রিয় নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে। এবং তাদের প্রিয় নেতার মরদেহ ধীরে ধীরে এই কামারিয়া এলাকায় গ্রামে ঢুকছে। তার যে যে রাস্তা যে যে ভ্যানে করে বা যে গাড়িতে করে তাকে আনা হচ্ছে, পুলিশ এসকর্ট করে তার গাড়ি
গাড়ি নিয়ে আসছে স্বাভাবিকভাবে অত্যন্ত জনপ্রিয় একজন নেতা অত্যন্ত জনপ্রিয় একজন নেতা এবং সেই জন্য তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এলাকাবাসীরা তারা এসেছেন এলাকাবাসীরা তারা জড়ো হয়েছে পুলিশের তরফ থেকে একটা হিউজ পুলিশ পোস্টিং রয়েছে যাতে কোনো ধরনের কোনো উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি না হয় র‍্যাপ মোতায়েন রয়েছে এমনকি কাঁদানে গ্যাস টিয়ার শেল নিয়ে তৈরি রয়েছে অর্থাৎ সব চূড়ান্ত নিরাপত্তা এই মুহূর্তে এই এলাকায় সাইফুদ্দিন লস্কর যাকে খুন করা হয়েছে আজকের সাত সকালে গুলি করে খুন করা হয়েছে সেই প্রিয় নেতাকে দেখতে শেষবারের মতো জড়ো হয়েছে এলাকাবাসীরা বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বললাম আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত সৈকত তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি গোটা গ্রামে মানুষজনের ভিড় চোখে পড়ছে কেননা শেষ বাড়ির জন্য তাদের প্রিয় নেতাকে শ্রদ্ধা জানানোর জন্য মানুষজন এসেছেন বাবুরগাছিতে এখনো পর্যন্ত র‍্যাফ মোতায়েন করা রয়েছে পুলিশ আমরা আবারও যাবো আমাদের প্রতিনিধি সৈকতের কাছে সৈকত রাত বাড়ছে কিন্তু ভিড়ও তো বাড়ছে শুধুমাত্র শেষ বাড়ির জন্য শ্রদ্ধা জানাতে তাদের প্রিয় নেতাকে একবার দেখবার জন্য শেষবারের দেখবার জন্য তাদের ভিড় নমস্কার প্রিয় দর্শক নমস্কার ভারত গোটা ভারতের জন্য একটা সুখবর রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে ভিডিও শেয়ার হবে দেশের জন্য দশের জন্য সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার সুইচ টু রিপাবলিক ডিজিটাল